আজকে তাজা খবর, আজকে তাজা খবর, সোনা ভর্তি জাহাজ ডুবে গেল সমুদ্রে, জোর খবর, জোর খবর, জোর খবর, সোনা ভর্তি জাহাজ ডুবে গেল সমুদ্রে। বাটলা, এই যে সোনা ভর্তি জাহাজটা ডুবে গেল, তাহলে কি ওই জাহাজের সোনাগুলো মাছেরা খেয়ে ফেলবে? তারপর জেলেরা সেই মাছ ধরবে, আর লোকেরা মাছ কেটে কেটে দেখবে মাছের পেটে সোনা, কি মজা হবে! ওরকম একটা সোনা খাওয়া মাছ যদি আমরাও পাই কি ভালো হয় না গো বাটুল্লা? চুপ কর, একদম বাজে কথা বলবি না বিচ্ছু। যা, এতে আবার বাজে কথার কি হলো? তুমিই তো সেই শকুন্তলা দুষ্মন্তের গল্পটা বলেছিলে গো, মনে নেই তোমার? বাটুল্লা, বাটুল্লা, ওই গল্পটাই বলো না গো। ওটা ছিল একটা আংটি, আর এই ঘটনাটা হলো জাহাজ ভর্তি সোনার। তোর কাছে দুটোই এক হলো। ও বাটুল্লা, বাটুল্লা, ওই গল্পটা বলো না গো। এই জাহাজ ভর্তি সোনার সঙ্গে কিন্তু ওই শকুন্তলা দুষ্মন্তের একটা কথাই মিল পাচ্ছি বাটুল্লা। ওখানে ও সোনার আংটি, এখানে ও জাহাজ ভর্তি সোনা। সেই সোনা সমুদ্রের জলে মাছ সোনা খেয়ে ফেলেছিল, ওখানেও কিন্তু সোনার আংটিটা মাছ খেয়ে ফেলেছিল বাটুল্লা। মাথা গরম করে দিস না বিচ্ছু, চুপ কর। ঠিক আছে, চুপ করলাম, সবসময় তো আমার উপরেই রাগ করো, ভাল লাগে না। বিচ্ছু, তুই না, তার থেকে বরং ওই জাহাজের ব্যাপারে খবরের কাগজে কি লিখেছে বলো তো। বলো বলো, আমার তো আর তর সইছে না গো। লিখেছে ওই জাহাজের লোকেশনটা ট্র্যাক করা যাচ্ছে না। বাটুল্লা, লোকেশন ট্র্যাক মানে আমি জানি, লোকেশন মানে জায়গা, ট্যাক মানে খুঁজে পাওয়া, মানে সমুদ্রের কোথায় জাহাজটা ডুবেছে সেই লোকেশনটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই না বাটুল্লা? যদি তাই হয় বাটুল্লা, তাহলে তো চিন্তার একটা ব্যাপার আছে গো। চিন্তার ব্যাপার তো বটেই, ওই জাহাজ ভর্তি সোনা যদি কোনো খারাপ লোক বা জলদস্যুদের হাতে পড়ে যায়, তাহলে তারা অবশ্যই এই সোনা খারাপ কাজে ব্যবহার করবে। কি খারাপ কাজে বাটুল্লা? অনেক কিছুই হতে পারে, কিন্তু সবচেয়ে যেটা খারাপ তা হলো ওই সোনা বিক্রি করে যে বিশাল টাকা পাওয়া যাবে, তা দিয়ে অনেক ধরনের মারাত্মক অস্ত্রশস্ত্র ওরা কিনতে পারে। সেটা তো আমাদের দেশের পক্ষে খুবই বিপদে হবে। হ্যাঁ, সেটাই তো আমার চিন্তা, দেশের নিরাপত্তা ব্যবস্থা একটা বিশাল বড় বিপদের সামনে পড়তে পারে। দেশ যাতে কোনো বিপদে না পড়ে, তার জন্য তুমি একটা কিছু করো বাটুল্লা। করতে তো হবেই। ওরে বাবা, এ তো বিশাল কঠিন ব্যাপার গো। এখন আবার কে ফোন করলো? বাটুল, আমি ওশেন ডিসিশন থেকে মিস্টার বর্মন বলছি। হ্যাঁ বলুন মিস্টার বর্মন। আজকে রে খবর কাগজে সোনা ভর্তি জাহাজ ডোবার খবরটা নিশ্চয়ই তুমি পড়েছো। হ্যাঁ পড়েছি, সত্যি ব্যাপারটা খুব সিরিয়াস। হ্যাঁ, খুবই চিন্তার, তাই আমি এই ব্যাপারে তোমার হেল্প চাই বাটুল। আমরা সব রকমের চেষ্টা করে যাচ্ছি, তবু আমি জানি এই জাহাজ উদ্ধারে আমাদের তোমার সাহায্য লাগবেই। আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি মিস্টার বর্মন? সব কথা তো আর ফোনে বলা যায় না বাটুল, তাই তুমি দেরি না করে এক্ষুনি আমাদের ওশেন ডিসিশন অফিসে চলে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। ওকে মিস্টার বর্মন, আমি এখনই আসছি। কে ফোন করেছিল বাটুল্লা? ওশেন ডিসিশন অফিস থেকে মিস্টার বর্মন। আমাকে এক্ষুনি মিস্টার বর্মনের কাছে যেতে হবে, ওই সোনা ভর্তি জাহাজ কিভাবে উদ্ধার করা যায় সেই ব্যাপারে কথা বলতে। আমরাও যাব বাটুল্লা। ঠিক আছে চল। নমস্কার মিস্টার বর্মন। ও, তোমরা চলে এসেছো, ভেরি গুড, ভেরি গুড, বসো বসো বসো। এই শোনো, একটা ভালো খবর আছে তোমার জন্য। কি ভালো খবর মিস্টার বর্মন? ওই সোনা ভর্তি জাহাজের সিগন্যাল আমরা ট্রেস করতে পেরেছি। বাহ, এ তো সত্যি খুব ভালো খবর। তার মানে জাহাজটা ঠিক কোথায় ডুবে আছে সেটা জানা গেছে। একদম ঠিক, কিন্তু আসল কাজটা কিন্তু আমাদের এখনো বাকি। মানে আমি বলতে চাই, জাহাজ উদ্ধারের কাজটা কিন্তু এখনো আমাদের বাকি, আর সেই জন্যই আমাদের তোমার সাহায্য চাই বাটুল। জানা যখন গেছেই জাহাজটা কোথায় আছে, তখন আর আমার সাহায্যের কি প্রয়োজন মিস্টার বর্মন? ইট ইজ দ্য কোয়েশ্চেন অফ সিকিউরিটি বাটুল, মানে এটা একটা সুরক্ষা এবং নিরাপত্তার বিষয় বাটুল, আর তাই এটাকে আমরা কখনোই হালকা ভাবে নিতে পারি না। আপনি ঠিক কি বলতে চাইছেন বলুন তো। আমি বলতে চাইছি, আমরা আজ রাতেই নিরাপত্তা বাহিনীকে নিয়ে সমুদ্রে ওই এক্সাক্ট লোকেশনে গিয়ে জাহাজটা উদ্ধার করব, এবং সেটা আমাদের করতে হবে এমনভাবে যাতে কেউ কিছু জানতে না পারে, ভেরি সিক্রেটলি, প্রচণ্ড গোপনীয়তার সাথে, আর সেই জন্যেই তোমার সাহায্য চাই। আর তাই এখন তোমাকে ওই সামুদ্রিক জায়গার ম্যাপটা দেখাবো, যাতে তোমার জায়গাটা বুঝতে সুবিধে হয়।
দেখো বাটুল, দেখো দেখো, সমুদ্রের ঠিক এই জায়গাতেই জাহাজটা ডুবে আছে। আর এটা একমাত্র আমরাই জানি, কারণ জাহাজের সিগন্যাল ট্রেস করার মতন যন্ত্র শুধু আমাদেরই আছে। তাও আমি কোনো রিস্ক নিতে চাইছি না, বুঝেছো মাটুল? ঠিক আছে মিস্টার বর্মন, আজ রাতেই আমাদের অপারেশন শুরু করতে হবে। তাই এখন বাড়িতে গিয়ে একটু ফ্রেশ হয়ে নাও। আর শোনো, আমি অফিসের ড্রাইভার রাম সিংকে বলে দিয়েছি, ও তোমাদের গাড়ি করে বাড়িতে পৌঁছে দেবে। থ্যাংক ইউ মিস্টার বর্মন, তাহলে এখন উঠি। না না, আমিও তোমাদের সাথে বেরোবো, আমাকেও এখন একটু বাড়ি যেতে হবে। কি কিপ্টে লোক রে বাবা ওই মিস্টার বর্মন, এতক্ষণ ধরে কথা বললো, একটু কিছু খেতে দিল না। জানে সেই সকালবেলা আমরা একেবারে কিছু না খেয়েই চলে এসেছি। মিচু তুই না বাচু, তোর বুঝি খিদে পাইনি? খিদেতে একেবারে ছুচুয়ে ডন দিচ্ছে রে। ও বাটুল্লা, বলো না গাড়িটা একটু তাড়াতাড়ি চালাতে। মিচু চুপ কর। রাম সিং জি, তোরা জলদি চালাইয়ে। হো হো বাটুল বাবু, চালাচ্ছি চালাচ্ছি। এইভাবে গাড়িটা আমাদের গাড়িটাকে ওভারটেক করলো কেন? কেন, তোমার কি কোনো সন্দেহ হচ্ছে বাটুল্লা? মিস্টার বর্মনের গাড়িটা কিছুক্ষণ আগে আমাদের ক্রস করলো, তারপরে আবার এই গাড়িটা আমাদের এইভাবে ওভারটেক করলো। এই গাড়িটা মিস্টার বর্মনের গাড়িটাকে ফলো করার জন্য ওভারটেক করলো না তো? এসব তুমি একেবারে ভেবো না বাটুল্লা, আমার কিন্তু খুব জোর খিদে পেয়েছে, তুমি এখন বাড়ি চলো প্লিজ। এই জন্যই তোদের কোথাও নিয়ে যাওয়া উচিত নয়। হ্যালো বাটুল বলছি। হ্যালো মিস্টার বাটুল, আমি ইন্সপেক্টর মিস্টার সরকার বলছি। হ্যাঁ বলুন ইন্সপেক্টর। একটা খুব বাজে খবর আছে বাটুল, মিস্টার বর্মনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হোয়াট, এটা আপনি কি বলছেন? আমরা তো একসাথে আজ ওনার অফিস থেকে বেরোলাম। হ্যাঁ, কিন্তু মিস্টার বর্মন বাড়িতে ফেরেননি। তাহলে কোথায় গেছেন? সেই তদন্ত পুলিশ ইতিমধ্যে শুরু করে দিয়েছে বাটুল। তার মানে আমার সন্দেহটাই ঠিক ছিল। সন্দেহ কি সন্দেহ বাটুল? আমরা যখন গাড়ি করে ফিরছিলাম তখন একটা গাড়ি মিস্টার বর্মনের গাড়িকে ফলো করছিল। মিস্টার বর্মনের গাড়িকে ফলো করছিল? ইয়েস ইন্সপেক্টর, আর ফলো করার জন্য ওই গাড়িটা আমাদের গাড়িটাকে ওভারটেক করেছিল। কি বলছো কি বাটুল, তোমার ওই গাড়িটার নাম্বার মনে আছে? ইয়েস ইন্সপেক্টর, লিখুন, গাড়ির নাম্বার হলো 308Q। আবার বলছি, গাড়ির নাম্বার 308Q। ঠিক আছে বাটুল, আমি গাড়ির নাম্বারটা লিখে নিয়েছি। এবার তদন্ত করে দেখুন গাড়িটা আসলে কার। ওকে বাটুল, আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে এই ইনফরমেশনটা দিচ্ছি। খবরটা আমার কাল সকালের মধ্যেই চাই কিন্তু। ওকে, আই উইল ট্রাই মাই বেস্ট, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব বাটুল। ওকে রাখছি। বাটুল্লা কি হয়েছে? মিস্টার বর্মনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি জলজ্যান্ত মানুষটা কোথায় গেল বাটুল্লা? খবরের কাগজেও মিস্টার বর্মনের নিখোঁজ হওয়ার খবরটা বেরিয়েছে। মিস্টার বর্মন কি করে নিখোঁজ হলেন সে ব্যাপারে কিছুই লেখেনি। এবার কি করবে মাদুল্লা? ইন্সপেক্টরের ফোনটার জন্য অপেক্ষা করতে হবে, আর সবার আগে জানতে হবে ওই 308Q নাম্বারের গাড়িটা কার। বাটুল, ওই গাড়িটা রবার্ট এজেন্সির গাড়ি, আই মিন রবার্টের কাছ থেকে গাড়িটা ভাড়া নেওয়া হয়েছিল। রবার্ট এজেন্সি? হ্যাঁ বাটুল, আরো একটা ইনফরমেশন আছে। হ্যাঁ কি? হ্যাঁ বাটুল, আমরা খোঁজ নিয়ে দেখেছি ওই রবার্ট শুধুমাত্র গাড়ি নয়, জাহাজের মালিকও বটে। গভীর সমুদ্রে রবার্ট জাহাজ নিয়ে যায়, তার পারমিশন ওর কাছে আছে। এই রবার্ট এজেন্সির মালিক কে? মিস্টার রবার্টই এই রবার্ট এজেন্সির ম্যানেজিং ডিরেক্টর। আই সি, থ্যাংক ইউ ইন্সপেক্টর, তার মানে আমার অনুমানটাই ঠিক। এই কথা কেন বলছো বাটুল্লা? বলছি কারণ ওই রবার্ট এজেন্সির জাহাজ নিয়ে সমুদ্রে যাওয়ার ছাড়পত্র আছে। কিন্তু তাতে কি? চাপ বাবা, এদিকেও জাহাজ ওদিকেও জাহাজ, জাহাজে জাহাজে কাটাকুটি। সাব্বার বিচ্ছু, আমার হাতে আর সময় নেই, আমায় এক্ষুনি মিস্টার রবার্টের রবার্ট এজেন্সিতে যেতে হবে। আমরাও যাব পাটুলদা। না, এবার আমাকে একাই যেতে হবে। ভালোই ভালোই সব কথা বলে ফেলুন মিস্টার হ্যামিল্টন, তাতে আপনারই ভালো। কি কথা বাটুল? ওই গাড়িটা যে আপনার রবার্ট এজেন্সির,
সে কথা কিন্তু পুলিশ জেনে গেছে, আর আমি নিশ্চিত ওই গাড়ি করেই আপনারা মিস্টার বর্মনকে কোথাও নিয়ে গিয়ে লুকিয়ে রেখেছেন। তোমার এই মুখের কথায় কোনো কিছু প্রমাণ হয় না বাটুল, আগে প্রমাণ করো, তারপর সেই সব কথা আমাকে বলো। সেই প্রমাণ তো আমি করব। একটা কথা ভালো করে শুনে রাখুন, যতই চেষ্টা করুন ওই সোনা ভর্তি ডুবে যাওয়া জাহাজ কখনোই আপনি পাবেন না মিস্টার হ্যামিল্টন। মিস্টার বর্মনকে আপনারা যেখানেই লুকিয়ে রাখুন না কেন, আমি তাকে উদ্ধার করবই, এটা আমার চ্যালেঞ্জ। ওই জাহাজের সোনা আমি পাবই বাটুল, আর তার জন্য যদি তোমাকে এই পৃথিবী থেকে সরিয়েও দিতে হয় আমি তাই করব। এই কে কোথায় আছিস? ইয়েস বস। শোন, আজকেই যেন বাটুলের জীবনের শেষ দিন হয়, বুঝেছিস? ইয়েস বস। ওই জাহাজের সোনা আর আমার মাঝখানে যে আসবে তাকে মরতে হবে। আমি জানতাম মিস্টার রবার্ট, তোদের বস মিস্টার রবার্ট এই ভুলটাই করবে। এবার তোদের সবকটাকে মেরে আমি তোদের মুখ থেকে মিস্টার বর্মন কোথায় সেই আসল সত্যিটা বার করব। কোথায় পালাবি রে? আমাদের ছেড়ে দাও বাটুল। তাহলে বল মিস্টার বর্মন কোথায়, কোথায় লুকিয়ে রেখেছিস? আমরা সত্যি জানি না মিস্টার বর্মন কোথায় আছে। একদম মিথ্যে কথা বলবি না, বল কোথায় আছে। বিশ্বাস করো বাটুল, বিশ্বাস করো, আমরা সত্যি জানি না। আমরা হলাম ভাড়া করা গুন্ডা, এই সব খবর আমরা কি করে জানবো? সত্যি বলছিস জানিস না? দেখ, পরে যদি আমি জানতে পারি তোরা সব জানিস, তাহলে কিন্তু তোদের সব কটাকে মেরে শেষ করে দেবো। আমরা সত্যি জানি না বাটুল, আমরা জানি না। ঠিক আছে, তাহলে যা, আর শোন, রবার্টকে বলে দিস আর এক ঘন্টার মধ্যে যেন মিস্টার বর্মনকে ছেড়ে দেয়, এটাই আমার লাস্ট ওয়ার্নিং, বলে দিস। বলে দেবো মাটুল, বলে দেবো। এই গুন্ডাগুলো বলল মিস্টার বর্মন কোথায় আছে ওরা জানে না, তাহলে মিস্টার বর্মন এখন কোথায়? মিস্টার জ্যাক, আমার কথা আমি রেখেছি, মিস্টার বর্মনকে ধরে নিয়ে এসেছি আপনার কাছে। ভেরি ভেরি গুড, এবার বলে ফেলেন তো মিস্টার বর্মন, সমুদ্রের ঠিক কোন জায়গাটায় ওই গোল্ড ভর্তি জাহাজটা ডুবে আছে? আমি কিছুতেই আপনাকে ওই জাহাজের লোকেশন বলবো না, আমার আমার দেশের সম্পদ আমি কিছুতেই বিদেশিদের হাতে তুলে দেব না। তুলে তো আপনাকেই দিতে হবে মিস্টার বর্মন, তা না হলে তো আপনাকে মেরে ফেলবো আমরা। না মিস্টার জ্যাক, মিস্টার বর্মনকে এখনই মেরে ফেললে ওই জাহাজের খোঁজ যে আপনি পাবেন না। ইয়েস ইয়েস, এই কথাটা আমি একদম ভুলে গিয়েছিলাম, থ্যাংক ইউ মিস্টার রবার্ট। কিন্তু আমাদের যা করার খুব তাড়াতাড়ি করতে হবে মিস্টার জ্যাক। কেন কেন, হোয়াই? কারণ ওই বাঁচুল আমাদের সন্দেহ করছে যে আমি মিস্টার বর্মনকে কোথাও লুকিয়ে রেখেছি। ও মাই গড, বাঁচুল আপনাকে সন্দেহ করছে? ইয়েস, আর বাটুলকে বিশ্বাস নেই, ও যে কোনো সময় এখানে চলে আসতে পারে, তাই এখন আর জাহাজ খোঁজার মতো সময় আমাদের হাতে নেই, আপনি আমাকে সোনার বদলে টাকা দিয়ে দিন। টাকা? সোনা? আপনি এসব কি বলছেন মিস্টার রবার্ট? মানে মানে আপনার ভুলের জন্যই বাটুল আপনাকে সন্দেহ করছে, তারপরে আপনার ভুলের জন্যই বাটুল আমাকেও সন্দেহ করতে শুরু করে দেবে। তা তো দিতেই পারে, কিন্তু আমি তো সেই রাস্তাই বাটুলের জন্য খোলা রাখবো না মিস্টার রবার্ট। তার জন্য কি করবেন আপনি? একটা ছোট্ট কাজ,
এই তোরা এই বুড়ো বর্মনটাকে আমার জাহাজে নিয়ে আয়, আর ওই রবার্টের ওই জাহাজটাকে ডুবিয়ে দে, সাথে এই রবার্টকেও। শয়তান, এত বড় বিশ্বাসঘাতক তুই! বিশ্বাসঘাতক! না থাকলো বাস, না বাজবে এবার বাসি। ব্যাটুল, একটা ভয়ঙ্কর খবর আছে। কি খবর ইন্সপেক্টর? রবার্টের জাহাজ সমুদ্রে ডুবে গেছে। ওই রবার্টকে মেরে ফেলবার জন্য এই কাজ করা হয়েছে। আপনি একদম ঠিক বলেছেন ইন্সপেক্টর, এবার আমাকে যা করার করতে হবে। তোমাকে এত চিন্তিত লাগছে কেন গো? রহস্য রে রহস্য। প্রথমে ভেবেছিলাম মিস্টার রবার্টই সবকিছু করছে, কিন্তু এখন রবার্টের জাহাজ ডুবির পর এটা পরিষ্কার রবার্টের উপরেও কেউ আছে যে এই পুরো ব্যাপারটা ঘটাচ্ছে। কিন্তু সে রবার্টের জাহাজটা ডোবাবে কেন যখন রবার্টই ওর হয়ে কাজ করছে? গুড কোশ্চেন। রবার্টের জাহাজ এই কারণেই ডুবিয়েছে যাতে আমরা রবার্টকে আর সন্দেহ না করি, আর এই সুযোগেও বেরিয়ে যাবে আসল কাজটা করে। কোন আসল কাজ বাটলা? ওই জাহাজের সোনা চুরি করে। কিন্তু মিস্টার বর্মনের সাহায্য ছাড়া চুরি করবে কি করে? ঠিক, তার মানে মিস্টার বর্মন ওই লোকটার কাছেই আছে। বর্মনকে ওরা কিছুতেই মরতে দেবে না। ইয়েস, আর সময় নেই। ইন্সপেক্টর, আপনি এক্ষুনি হেলিকপ্টারের ব্যবস্থা করুন, আর সময় নষ্ট না করে এক্ষুনি আমাকে সমুদ্রে ওই সোনা ভর্তি ডুবো জাহাজটার কাছে যেতে হবে। তুমি ওই জাহাজের লোকেশনটা জানো বাটুল? হ্যাঁ, মিস্টার বর্মন আমাকে জায়গাটা দেখিয়েছেন। নিজের ভালো চান্ত এখনই বলে দিন কোথায় আছে ওই সোনা ভর্তি জাহাজ। কোনো বোকামি করবেন না মিস্টার বর্মন। আপনি যদি ওই জাহাজের ঠিক লোকেশনটা বলেন তাহলে আমি আপনাকে অনেক 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 টাকা দেব, সোনা দেব, যা লাগবে তাই দেব। মিস্টার জ্যাক, যতই আমাকে লোভ দেখান আর ভয় দেখান আমি কিছুতেই আপনাকে ওই জাহাজের লোকেশন বলবো না। আমার আমার দেশের সম্পদ আমি কিছুতেই বিদেশিদের হাতে তুলে দেব না। বলবেন না, বলবেন না, তাই তো? তাহলে মরুন আপনি। এক্ষুনি জ্বলে দাম আর খুঁজে বের কর ওই সোনা ভর্তি জাহাজ। লোহার রড দিয়ে মেরে ওনাকে অজ্ঞান করে দিয়েছি। আমি আসছি মিস্টার বর্মন, ওই শয়তানি সব শয়তানি শেষ করতে। তাড়াতাড়ি নাম, তাড়াতাড়ি নাম, হারি হারি, আমার সোনা চাই। বাটুল, তুমি এসে গেছ? বাটুল, এই হল মিস্টার জ্যাক, আসল শয়তান। জ্যাক, এই তোরা দাঁড়িয়ে দেখছিস কি? মার বাটুলকে, মার বাটুল। Bottle.
থ্যাংক ইউ বাটুল, আজ তোমার বুদ্ধি আর শক্তির জন্য দেশের এত বড় সম্পদ রক্ষা পেল। তোমার এই উপকারের কথা দেশের মানুষ কোনো দিন ভুলবে না। ব্যাটাল না থাকতে দেশের সোনা নিয়ে যাবে ওই শয়তান বিদেশিরা, তা কাকানা হয় না কি কাকানা না কি তাই না? তোমার জীবনের একটা স্মরণীয় দিনের কথা আমায় বলো না গো। হঠাৎ এই আবদার? আসলে আমাদের স্কুলে আজ সবাইকে আমাদের জীবনের একটা স্মরণীয় দিনের কথা লিখতে বলেছিল, তাই এখন আমাদেরও জানতে ইচ্ছা করছে গো। তোমার এমনি কোন স্মরণীয় দিন আছে গো বাটুল্লা? হেভি স্মরণীয় দিন? আই সি, স্মরণীয় দিন বা ঘটনা তো অনেকই আছে, কিন্তু এখন আমার একটা দিনের কথা মনে পড়ছে, যেদিন আমার সাথে গার্ডিলার দেখা হয়েছিল। গার্ডিলা? সে কে বাটলা? সব আস্তে আস্তে জানতে পারবি, আগে পুরো ঘটনাটা শোন। বলো বলো, আমার তো আর তর সইছে না গো। আজ থেকে অনেক দিন আগে আমাকে যেতে হয়েছিল ব্লু ডায়মন্ড দ্বীপে একটা রহস্যের সমাধান করতে। সেখানকার প্রধানমন্ত্রী মিস্টার ডাকুডা আমাকে ব্লু ডায়মন্ড দ্বীপে যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন। তারপর কি হলো মাতুল্লা? প্রধানমন্ত্রী মিস্টার ডাকুডার কথা মতো গিয়ে দেখা করলাম তার সাথে। এবার বলুন মিস্টার ডাকুডা, আমাকে ঠিক কোন রহস্যের সমাধানের জন্য আপনি ডেকেছেন? রহস্যটা বড় জটিল মিস্টার বাটুল, আর তাই আমি আপনাকে ডেকেছি। শুনুন, আজ থেকে 15 বছর আগে এমন একটা দুর্ঘটনা ঘটেছিল যার ফল আমাদের আজও ভুগতে হচ্ছে। দুর্ঘটনা? কি দুর্ঘটনা? আমাদের দেশের মহারানী সিলিনা আর তার বড় ছেলে গ্যালিভার যাচ্ছিলেন ফার্ম হাউসে, আর সেই ভ্রমণ পথেই ভয়ঙ্কর এক দুর্ঘটনায় মহারানী সিলিনার গাড়িটা পড়ে যায় এক গভীর খাদে। তারপর মহারানী সিলিনার গ্যালিভারের পর কি হলো? খাদ এতটাই গভীর ছিল যে সেখান থেকে পড়ে গেলে আর কারোর পক্ষে বাঁচা সম্ভব নয়। আচ্ছা মিস্টার ডাকুডা, আপনারা কি ওনাদের মৃতদেহ উদ্ধার করেছিলেন? না, আসলে এই গভীর খাদে নামা আমাদের কারোর পক্ষে সম্ভব ছিল না। তাহলে কি করে নিশ্চিত হলেন মহারানী সেলিনা আর ওনার বড় ছেলে গ্যালিভার বেঁচে নেই? খাদের উপর থেকে দূরবীন দিয়ে আমরা নিচটা দেখলাম, যে ভয়াবহ দৃশ্য চোখে পড়লো তা দেখে নিশ্চিত হয়েছিলাম যে ওরা আর দুজনে কেউ বেঁচে থাকতে পারে না। গাড়িটা একেবারে দুমড়ে মুচড়ে গেছিল বাটুল। রানীমা, গ্যালিভার, আপনারা কোথায়? ও মাই গড, হয়তো গাড়িটা, ও মাই গড, এই যে একেবারে দুমড়ে মুচড়ে তলা পাকিয়ে গেছে। তারপর? তারপরও আমাদের মহারাজ অনেক দিনই আশায় বেঁচে ছিলেন যে একদিন হয়তো মহারানী সিলিনা আর গ্যালিভার ফিরে আসবেন। না, সেটা আর হয়নি। তাই রানী আর বড় ছেলে গ্যালিভারের শোকে মহারাজ নিকোলাস মারা যান, আর তারপরেই এই ব্লু ডায়মন্ডের রাজা হন মহারাজ নিকোলাসের ছোট ছেলে মার্কাস। তারপরে সব ভালোই চলছিল, কিন্তু কিন্তু কি মিস্টার ডাকুডা, তারপর কি হলো? তারপর যা হলো তা আমরা কেউ ভাবতে পারিনি বাটুল। মার্কোসের রাজা হবার 10 বছর পর হঠাৎ একদিন হাজির হলো এক অদ্ভুত বন্য মানুষ, আর এসেই বললো এই ব্লু ডায়মন্ড দ্বীপের আসল রাজা হবার যোগ্য ওই। তার মানে? ব্যাপারটা একটু খুলে বলুন মিস্টার ডাকুডা। মানে ওই বন্য মানুষ দাবি করলো ওই হচ্ছে মহারাজ নিকোলাসের বড় ছেলে গ্যালিভার, আর তার প্রমাণ স্বরূপ দেখালো তার মা মহারানী সিলেনার হাতের সেই বিখ্যাত সবচেয়ে দামি ব্লু ডায়মন্ড আংটি। পৃথিবীর সবচেয়ে দামি ব্লু ডায়মন্ড আংটি? হ্যাঁ বাটুল, এই ব্লু ডায়মন্ড পৃথিবীতে একটাই আছে, আর সেটা ছিল আমাদের মহারানীর আংটিতে। এখন আমাদের প্রশ্ন একটাই, ওই বন্য মানুষ যা বলছে তা সত্যি কিনা,
এই সত্য খুঁজে বের করাই আপনার কাজ মিস্টার বাটল। আসল সত্যি তো আমাকে খুঁজে বের করতেই হবে, কিন্তু তার আগে আমাকে জানতে হবে ওই গ্যালিভারের সাথে কোথায় গেলে আমার দেখা হবে, কারণ ওর সাথে কথা বলাটা আমার খুব প্রয়োজন। ওকে, তাহলে শুনুন মিস্টার বাটল, আমাদের রাজপ্রাসাদের পিছনে একটা বিশাল সমুদ্র আছে, আর তার ধারেই আছে একটা ঘন জঙ্গল, আর সেই জঙ্গলেই একটা কাঠের বাংলোতে থাকে ওই বন মানুষরূপী গ্যালিভার। থ্যাংক ইউ মিস্টার ডাকুডা। ওই তো গ্যালিভারের কাঠের বাংলো। গ্যালিভার, গ্যালিভার, ঘরে থাকলে বেরিয়ে এসো, আমি বাটুল, তোমার সাথে দেখা করতে এসেছি গ্যালিভার। কে তুমি? আমি বাটুল। কি চাই এখানে? আমি সত্যিটা জানতে এসেছি গ্যালিভার। কি সত্যি জানতে এসেছো তুমি? তুমি কি সত্যি মহারানী সেলিনার বড় ছেলে গ্যালিভার? হ্যাঁ, কিন্তু এ কথা তুমি জিজ্ঞাসা করছো কেন? তার মানে সেদিনের গাড়ি দুর্ঘটনায় তুমি মারা যাওনি? না, আমরা কেউই মারা যায়নি, আমিও না, আমার মা মহারানী সেলিনাও নয়। সবাই যেটা বলছে সেটা মিথ্যে, আমার মা মরেনি, বেঁচে আছে, আর আমার মার ইচ্ছেতেই আমি সেদিন আমার ভাই মার্কোসের কাছে গিয়েছিলাম এই কথা বলতে, যে ওর দাদা হিসেবে আমি এই ব্লু ডায়মন্ড দ্বীপের রাজা হবার যোগ্য। কিন্তু কিন্তু আমার কথা কেউ বিশ্বাস করেনি, এমনকি আমার মার আঙুলের এই ব্লু ডায়মন্ড রিং দেখানোর পরেও না। রাগ করো না গ্যালিভার, আসলে সবাই প্রমাণ চাইছে। কি প্রমাণ? তোমার সত্যি গ্যালিভার হবার আর ওই ব্লু ডায়মন্ড আংটিটার আসল হবার, এ দুটোই সত্য বলে প্রমাণিত হয়ে গেলে তোমার ন্যায্য অধিকার থেকে কেউ তোমায় বঞ্চিত করতে পারবে না। কিন্তু তা প্রমাণ করবে কে? আমি, এই বাটুল তোমাকে কথা দিচ্ছে, তোমার সব কথা যদি সত্যি হয় তাহলে তোমাকে তোমার অধিকার ফিরিয়ে দেবার দায়িত্ব আমার। এবার তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার মা সেলিনা এখন কোথায়? আমি জানি না। জানো না কেন? কারণ সেই গাড়ি দুর্ঘটনার পর থেকে আমি আমার মাকে দেখিনি। তাহলে তুমি কি করে জানলে তোমার মা বেঁচে আছেন? গার্ডিলা আমাকে বলেছে। গার্ডিলা? কে এই গার্ডিলা? গার্ডিলাই আমাকে বড় করেছে, আর ব্লু ডায়মন্ড আংটিটা আমাকে সেই দিয়েছে। স্ট্রেঞ্জ, কিন্তু ওই আংটি গার্ডিলা কি করে পেল তা আমি জানি না। কিন্তু আমাকে তো সব জানতে হবে গ্যালিভার, এই সব কিছু জানা আমার খুব দরকার। তুমি আমাকে এখন একবার গার্ডিলার কাছে নিয়ে যেতে পারবে? কারণ এই রহস্যের সমাধানের জন্য ওর সাথে কথা বলাটা খুব প্রয়োজন। ঠিক আছে, চলো আমার সাথে, আমি তোমাকে গার্ডিলার কাছে নিয়ে যাচ্ছি। চলো। এই পাহাড়েই কি গার্ডিলা থাকে? হ্যাঁ বাটুল, এই পাহাড়ের একটা গুহাতেই থাকে গার্ডিলা। তাহলে আর সময় নষ্ট না করে এক্ষুনি ওনাকে ডাকো। হ্যাঁ, ডাকছি আমি। গার্ডিলা, 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 আমি গ্যালিভার, গ্যালিভার, আমি গ্যালিভার, তোমার সাথে দেখা করতে এসেছি গার্ডিলা, গার্ডিলা, গার্ডিলা। বল, কেন এসেছিস? তোর সাথে কে? ও হলো বাটুল, আমাকে সাহায্য করতে এসেছে। মিথ্যে, 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 এইসব সভ্য লোকেরা কাউকে সাহায্য করে না গ্যালিভার, এরা আসলে সব বিশ্বাসঘাতক, আমি এদের এতটুকু বিশ্বাস করি না। হাতের পাঁচটা আঙুল যেমন সমান হয় না, তেমনি সব সভ্য মানুষই অসভ্য আর বিশ্বাসঘাতক হয় না গার্ডিলা। বিশ্বাস করুন, আমি আপনাদের বন্ধু, শত্রু নই। বন্ধু না শত্রু সেটা তো তোমার কাজই বলে দেবে বাটুল। শোনো, মানুষের আসল পরিচয় মেলে তার কাজে, মুখের কথায় নয়। আপনি একদম ঠিক কথা বলেছেন গার্ডিলা। এবার আমাকে বলুন, এই সভ্য লোকেদের উপর আপনার এত রাগ আর অবিশ্বাস কেন? আগে তুমি আমাকে বলো বাটুল, কার কথায় তুমি এই দ্বীপে এসেছো? মিস্টার ডাকুডা। কি বললে? ওই ডাকুডার কথায় তুমি ব্লু ল্যান্ড দ্বীপে এসেছো? তুমি জানো
ওই ডাকুটা কত বড় শয়তান! কেন, কি করেছে মিস্টার ডাকুটা? তাহলে শোনো বাটুল, আজ থেকে প্রায় 15 বছর আগে মহারানী সিলিনার যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা আসলে ঘটিয়েছিল ওই ডাকুটা। কে বলেছে আপনাকে এই কথা? মহারানী সিলিনা নিজের মুখে আমাকে এই কথা বলেছেন। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। মহারানী সিলিনার সাথে আপনার দেখা হলো কিভাবে? তখন আমি জঙ্গলে গাছ থেকে ফল পাচ্ছিলাম, হঠাৎ একটা ভয়ঙ্কর শব্দ হলো। সেই শব্দ শুনে আমি জঙ্গল থেকে বেরিয়ে এসে দেখি এ কি ভয়ঙ্কর অবস্থা গাড়িটা! কোথায় আপনি সারাদিন? প্রচন্ড আহত হয়েছে এই দুইজন, আমাকে এক্ষুনি এদের আমার গুহায় নিয়ে যেতে হবে। তারপর কি হলো গার্ডিলা? আমি গ্যালিভারকে সেবা করে বাঁচাতে পারলেও মহারানী সিলিনাকে বাঁচাতে পারিনি। কিন্তু মহারানী সিলিনা মরে যাওয়ার আগে আমাকে দুটো কথা বলেছিলেন। আমাকে বলুন মহারানী সিলিনা আপনাকে কি কথা বলে গেছিলেন, আমাকে এটা জানতেই হবে। বলছি মহারানী সিলিনা বলেছিলেন ওই গাড়ি দুর্ঘটনা ঘটিয়েছে ডাকুটা। কেন? ওই ব্লু ডায়মন্ডের জন্য। উনি আরো একটা কথা বলেছিলেন। এই নাও গার্ডিলা, আমার এই ব্লু ডায়মন্ড আংটি আমি তোমাকে দিয়ে গেলাম। শোনো, আমি চাই আমার বড় ছেলে গ্যালিভার একদিন ব্লু ডায়মন্ড দ্বীপের রাজা হোক। তাই ক্যালিভারের যখন 18 বছর বয়স হবে তখন তুমি এই আংটি দিয়ে ওকে ব্লু ডায়মন্ডের রাজ দরবারে পাঠাবে, যাতে সবাই ক্যালিভারকে চিনতে পারে আর ক্যালিভারকে রাজার আসনে বসায়, কারণ আমার বড় ছেলে হিসাবে এটা ওর অধিকার। এই বলে মহারানী সিলিনা মারা যান। কিন্তু ডাকুটা কিছুতেই মহারানীর সেই শেষ ইচ্ছা পূরণ করতে দিলেন না, উল্টে ব্লু ডায়মন্ডের লোভে গ্যালিভারকেও মারতে চেয়েছিল গুলি করে। এবার আমাকে একটা কথা বলুন গার্ডিলা, এই ব্লু ডায়মন্ডের এমন কি বিশেষত্ব আছে যার জন্য ডাকুটা এত বড় ষড়যন্ত্র করতে পারে? কোটি কোটি টাকা দিলেও ওরকম আর একটা ব্লু ডায়মন্ড কেউ কখনো পাবে না। এত জোর দিয়ে এই কথা আপনি কি করে বলছেন গার্ডিলা? বলছি কারণ। বলুন গার্ডিলা, চুপ করে থাকবেন না, বলুন। বলছি কারণ ওই ব্লু ডায়মন্ড আমি প্রথম পেয়েছিলাম। হোয়াট? আপনি প্রথম পেয়েছিলেন মানে? সে এক বিশাল কাহিনী বাটুল। আপনি বলুন, আমি সব শুনতে চাই। তাহলে শোনো, আজ থেকে প্রায় 50 বছর আগে আমি এই ব্লু ডায়মন্ড দ্বীপে এসেছিলাম এক ভূ পর্যটক হিসেবে। মানে পৃথিবী ঘুরে বেড়ানোই ছিল আপনার কাজ? হ্যাঁ, আমি যখন এখানে এসেছিলাম তখন এই দ্বীপের নাম ছিল সেন্ট কার্টার দ্বীপ। তখন এই সেন্ট কার্টার দ্বীপের রাজা ছিলেন এই ক্যালিভারের দাদু মিস্টার ডেভিড। তারপর এই দ্বীপের বিভিন্ন জায়গা ঘুরতে ঘুরতে আমি গিয়ে দাঁড়ালাম ওই ব্লু রক পাহাড়ের কাছে। ব্লু রক পাহাড় আসলে এক আগ্নেয়গিরি। সেদিন ওই প্রচণ্ড অগ্ন্যুৎপাতের ফলে পাহাড় থেকে বেরিয়ে আসছিল গরম লাভা, আর ওই গরম লাভার সঙ্গেই পাহাড়ের ভিতর থেকে বেরিয়ে আসে এক টুকরো ব্লু ডায়মন্ড। লাভার সঙ্গে বেরিয়ে এসেছিল ব্লু ডায়মন্ড, তারপর? তারপর আমি ওই ব্লু ডায়মন্ড নিয়ে গেলাম মহারাজ ডেভিডের কাছে। এই হীরে তুমি কোথায় পেলে গার্ডিলা? ব্লু রক পাহাড়ের লাভা থেকে মহারাজ। শোনো গার্ডিলা, আমার এই দ্বীপে থাকতে গেলে তোমাকে এরকম আরো অনেক ব্লু ডায়মন্ড আমাকে এনে দিতে হবে।
আর যদি আমার কথা মতো এনে দিতে না পারো, তাহলে আমি সারা জীবন তোমাকে আমার এই দ্বীপের জঙ্গলে বন্দি করে রাখবো। কিন্তু মহারাজ, এই ব্লু ডায়মন্ড পাওয়া না পাওয়া পুরোটাই তো নির্ভর করছে ওই ব্লু রক পাহাড় থেকে লাভা বেরোনোর উপর। এ তো আমার কিছু করার নেই মহারাজ। এইসব কথা আমি শুনতে চাই না গাড়িলা। মনে রেখো, এখানে আমার ইচ্ছেটাই কিন্তু আসল। তাই আমি যখন বলেছি, তখন তোমাকে এইরকম আরো অনেক ব্লু ডায়মন্ড আমাকে এনে দিতেই হবে। এটাই আমার শেষ কথা। এখন তুমি যাও। আমি রাজ দরবার থেকে চলে আসবার সময় মহারাজ ডেভিড ওই ব্লু ডায়মন্ড মহারানী হেলেনকে উপহার হিসেবে দেয়, আর এই দ্বীপের নাম রাখে ব্লু ডায়মন্ড। আজ থেকে এই দ্বীপের নাম হলো ব্লু ডায়মন্ড। ডায়মন্ড সবই তো শুনলে বাটুল, এবার আমার তোমার কাছে একটা জিনিসই চাওয়ার আছে। গ্যালিভার যেন তার অধিকার থেকে বঞ্চিত না হয়, আর ওই শয়তান ডাকুটা যেন তার উচিত শাস্তি পায়। আমি আপনাকে কথা দিচ্ছি গার্ডিলা, গ্যালিভার যেমন তার অধিকার পাবে, তেমনি ডাকুটা পাবে তার যোগ্য শাস্তি। তার আগে আমি নিজে একবার ব্লু রক পাহাড়ে গিয়ে সব কিছু নিজের চোখে দেখতে চাই। এখন আমাকে নিজের চোখে দেখতে হবে সত্যি পাহাড়ের ভেতরে ব্লু ডায়মন্ড আছে কিনা। ব্লু ডায়মন্ড, তার মানে গার্ডিলা যা বলেছে সব সত্যি। মিস্টার ডাকুডা, কি হয়েছে বাটুল? তোমাকে এত উত্তেজিত দেখাচ্ছে কেন? আপনাকে এমন একটা জিনিস আমি দেখাবো যা দেখে আপনি আপনার নিজের চোখকেই বিশ্বাস করতে পারবেন না। কেমন জিনিস তুমি এনেছো আমাকে দেখাতে? তাহলে এই দেখুন। এই ব্লু ডায়মন্ড তুমি কোথায় পেলে বাটুল? ব্লু রক পাহাড় ভেঙে আমি এটা পেয়েছি মিস্টার ডাকুডা। আপনি এইভাবে হাসছেন কেন ডাকুডা? আমার অনেক দিনের স্বপ্ন আজ সফল হতে চলেছে বাটুল। কি স্বপ্ন? ব্লু ডায়মন্ড, অনেক অনেক ব্লু ডায়মন্ড, নীল হীরে। আর আমার এই স্বপ্ন পূরণ করবে তুমি বাটুল। কিছুতেই না, আমি যা করেছি গ্যালিভার সত্যি কথা বলছে কিনা সেটা প্রমাণ করতে, আপনার স্বপ্ন সফল করতে নয়। এত বড় সাহস আমার মুখের উপর কথা বলছো তুমি বাটুল? তুমি জানো না আমার কথা না শুনলে আমি তোমাকে এক্ষুনি শেষ করে দিতে পারি। তোর মতন শয়তানের কথায় বাটুল ভয় পায় না ডাকুডা। তাহলে দেখো আমি তোমার কি ব্যবস্থা করছি। সাবধান বাটুল, তোর খেল খতম ডাকুডা। আমাকে ছেড়ে দাও বাটুল, আমাকে ছেড়ে দাও। আমার কোনো ব্লু ডায়মন্ড লাগবে না, সব ডায়মন্ড তোমার, তুমি সব নিয়ে চলে যাও। আমি কাউকে কিচ্ছু বলবো না বাটুল।
আমার ছেলে দাও। কোনো কিছুর লোভ দেখিয়ে এই বাঁটুলকে কেনা যায় না ডাকুডা। এবার চল মার্কুসের কাছে, সব সত্যি কথা নিজের মুখে স্বীকার করবি। এক, আপনার দাদা গ্যালিভারকে আপনি তার যথাযথ সম্মান ফিরিয়ে দিন। আর দুই, ভূপর্যটক গার্ডিলাকে তার বন্দী জীবন থেকে মুক্তি দিন। আমি অবশ্যই তোমার এই কথা রাখবো বাটুল। এই বলে গার্ডিলা চলে গেল। গার্ডিলা কোথায় চলে গেল বাটুলদা? ওর সাথে তোমার আর দেখা হয়নি? না, গার্ডিলা কোথায় যে চলে গেল তার খবর আর কেউ কোনোদিন পায়নি। কিন্তু আমার মনে গার্ডিলা বেঁচে থাকবে চিরদিন।